রাজ্যকে করিডোর করে মানব পাচার কাণ্ডে শুধুমাত্র স্থানীয়রাই যুক্ত তা নয়, বহিরাজ্যের দালাল চক্র মানব পাচার কাণ্ডে জড়িত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশের যুবক সহ মানব পাচার কাণ্ডের জড়িত দেশের বহিরাজ্যের এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআরপি থানার পুলিশ মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি সহ এক ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে। তারা আগরতলা থেকে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল। জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের মধ্যে একজন বাংলাদেশি যুবক। বাংলাদেশি যুবকের নাম রিঙ্কু দাস, বয়স 19, তার বাড়ি বাংলাদেশের চিটাগাং। তার সঙ্গে পুলিশ আটক করেছে রয়্যাল দাস, বয়স 27, নামের ভারতের পশ্চিমবঙ্গের এক যুবককে। এই ভারতীয় যুবক বাংলাদেশের যুবককে বেআইনিভাবে ভারতে এনেছিল বলে পুলিশ সূত্রের খবর। জিআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। বুধবার তাদেরকে আদালতে হাজির করা হবে। বুধবার জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন। হ্যাঁ, আমরা গতকালকে গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশি র‍্যাকেট একটা গ্রুপ আছে, তারা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসছে। তো তারপর আমরা আমাদের যে আরপিএফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে, আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যাই। তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি, সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি, ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি। তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল, ওনার নাম হলো রিঙ্কু দাস, উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি। আর যিনি ইন্ডিয়ান, উনি রয়্যাল দাস, ওনার বাড়ি হলো পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। উল্লেখ্য, মানব পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই প্রথম আগরতলা রেল স্টেশনে বহিরাজ্যের এক যুবক পুলিশের হাতে ধরা পড়ল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।